মু বৃন্দাবন মাঝি পূর্বতন বিধায়ক কুচিডা ও লেকরা আমি আজ বামরারু গুডফোস যা গোডফোস যাওয়া অবস্থায় আমি উচকা ধান মন্ডি পাখে রোড উপরে চাষি মানে তাঁর ধান সব গদা করেদ এটা বহু দিন ধরিক চাষি মানে তাঁর টোকন মিলা পরে ধান আনিক মন্ডি দিয়ে ধানরে মন্ডি বহু দিন ধান পড়ি রহিলা কত জনকর টোকন লেপস হয়ে এবং পরে রাজ্য সরকার উপরে বিভিন্ন চাষী সংগঠন বিভিন্ন প্রতিনিধি এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা মানে বহু জোর আন্দোলন কলাপরে সরকার ধান বাধ্য হলে এবং এবার নিকটরে এটু যেতে মন্ডি ধান লা ধান কিনা কিত্রিশ তারিখ লাস্ট ডেট রাখা হইল ধান কিছু ধান উঠিলা এটি চব্বিশ জনকর ধান লা চবিশ জন করু তেরো জনক উঠিগাল আগার জন এগারো চাষী ধান পড়ি রয়েছে কিন্তু আগুভি যে ধান উঠিছে তাঁকর বি পয়সা পড়িনি বা বর্তমান বি যে মান এটি পড়ছে যদিও সরকার কি ধান কু উঠে নি কিন্তু পয়সা দেশি মানে আতঙ্কিত হয়েকর অসেন যে পর্যন্ত ধান উঠে নি তা ভয় রা কালে সরকার এই পয়সাটা দেব কি না তু এই আশঙ্কায় সে অতি কম ধানটা উঠে যাব বোলিক ধানগুড়া যেটা মন্ডি থা এবং মন্ডি যে যোগালি লে ধান সংস্থা কি বিস্তার ধরি উঠে গি পলাই যাই তেমন চাষি আতঙ্কিত অবস্থায় অরস্থিতরে সরকার যেমি ধানটা উঠে নেব এবং চাষী মান পয়সা কু ঠিক পেমেন্ট করব এমনি চাষী মানে এইভাল রাস্তা রোগর ব্যবস্থা করছেন আমি ভি তা সাংরে সহমত আছু এবং সরকারকে আমি দাবি করছু ତୁରନ୍ତ ଧାନ ଉଠୁ ଏବଂ ଚାଷୀମାନେ ଯେଉଁ ଧାନ ବିକ୍ରି କରୁଛନ୍ତି ତା'ର ପାଉଣାଟାକୁ ଯଥାଶୀଘ୍ର ଦିଅନ୍ତୁ ସାମିଲ ଅଛେ ସାମିଲ ଅଛେ ମୁଁ ଏହାକୁ ପୁରା ସମର୍ଥନ କରୁଛେ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଓଡ଼ିଶାକୁ କୋଡ଼ିଏ ବର୍ଷ ଶାସନ କଲା ଭିତରେ ଓଡ଼ିଶା ସରକାର କିପରି ଚାଷୀମାନଙ୍କୁ ହଇରାଣ କରୁଛନ୍ତି ଚାଷୀ ମାରଣ ନୀତି ରଖିଛନ୍ତି ତାହା ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ବାମରା ବ୍ଲକ উচকা পাট মন্ডি আসলে জনা পড়বে উচকা পাট মন্ডি যে মামরা ঠার গড়পোস রাজ আজি পাঁচশো পঞ্চাবন কুইন্টাল ধান রাস্তা মছি চাষী মানে পকাইছেন দুর্ভাগ্যর বিষ যে চাষী মানে কী আত্মহত্যা করবে না স্পষ্ট ভাব অনুমান করা যাচ্ছি যে চাষী মান টোকন ইস্যু হয়েছি আর্ এম সি তা পরিচয় পত্র দিয়েছি এস গ্রুপ মানে তাঁকর ধান ওজন করেছেন গাড়ি লোড করেছেন মিলর পাখক পঞ্চিছি তা পরবর্তী মুহূর্তে কে টঙ্কা পাইবে সে প্রকারী পরিচয় পত্র সেখানে কিন্তু টঙ্কা বর্তমান সুদ্ধা সাত কুইন্টাল তে কেজি বর্তমান সুদ্ধা ଟଙ୍କା ପାଇପାରିନାହାନ୍ତି ସାତଶହ ତେର କୁଇଣ୍ଟାଲ ଧାନର ପଇସା ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ପାଇପାରୁନାହାନ୍ତି ଏ ଗୋଟିଏ ହେଉଛି ନମୁନା ତେର ଜଣ ଚାଷୀଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ନମୁନା ହେଉଛି ଏଗାର ଜଣ ଚାଷୀ ସେ ଏମିତି ଟୋକନ ଆସିଛି ଆର୍ଏମ୍ସି ପରିଚୟ ପତ୍ର ଦେଇଛି ଆଇରିସ୍ ହେଇଛି କିନ୍ତୁ ଧାନ ଉଠି ନାହିଁ ତ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର କେଉଁ ପ୍ରକାର ନୀତି କରିଛନ୍ତି କେଉଁ ଆଧାରରେ ସେମାନେ ଧାନ କିଣୁଛନ୍ତି কেকি চাষি মান সরকার বৈমাতৃক অমর অভাব কেতে দিন কষ্ট দেবে চাষি মানুষ যেতে বেলে এটি গোটে আরএম সি রে পালটনা গোটে কোঠরী হয়েছিল পাল গেলে। চাষি মানে বর্তমান কোণ করি বাধ্য হয়ে রাজধ করছেন যে রাজা অবরোধ করছেন ଯେଉଁ ସାଧାରଣ ଜନତା ହଇରାଣ ହେଉଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ସକାଳ ଛଅଟାରୁ ବର୍ତ୍ତମାନ ସମୟ ହେଇଛି ସାଢ଼େ ପାଞ୍ଚଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀମାନେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ବା ସରକାରଙ୍କର ପ୍ରତିନିଧିମାନେ ଆଜି କୁମ୍ଭକର୍ଣ୍ଣ ନିଦ୍ରାରେ ଶୋଇଛନ୍ତି ଚାଷୀମାନଙ୍କର କିପରି ପାଉଣା ପାଇବେ କିପରି ଧାନ ଉଠିବ সেপ্রতি দৃষ্টি না দে এ নমুনা মু আহ্বানি মুখ্যমন্ত্রী কু আহ্বান চাহবি প্রতিনিধি অনেক মাানবর ফুড সপ্লা মিনিষ্টর এবং জেলা কলেকটর আসতু দেখ এটিকার চাষী অপ্রকার কাজকলাপ হোচি এর দায়ী কি সরকার এ সরকার ଅନ୍ଧମୁକ ବୋଧିର ସରକାର ଏ ଅନ୍ଧ ମୁକବୋଧିର ସରକାର କେବେ ଚେଇବ ସେଥିପାଇଁ ମୁଁ ଜଣେଇ ଦେଉଛି